যে রমজানুল মুবারক পেল অথচ তার গুনাহ সে মাফ করাইতে পারল না, সে জান্নাতি হতে পারল না। তার মতো হতভাগ্য এই আসমানের নিচে জমিনের উপরে আর কোথাও নেই। তার উপরে আল্লাহ তাআলার লানত, আল্লাহর হাবিবের লানত, ফেরেশতাগণের লানত। লানত কি বুঝেন? যার উপরে লানত সে সমস্ত রহমত থেকে বঞ্চিত। সে রোজা রাখলো, সিয়াম সাধন করল, আবার পাপাচারে লিপ্ত হল। সে রোজা অবস্থায় চায়ের দোকানে বসে বসে মুভি দেখতেছে, সে রোজাও রাখতেছে ক্যারম খেলতেছে, সে রোজাও রাখতেছে দাবা খেলতেছে, সে রোজাও রাখতেছে লুডো খেলতেছে, টাইম পাসের জন্য ক্রিকেট খেলাচ্ছে, দামি ফরজ তরক করে ফুটবল খেলাচ্ছে হাঁটু উদলিয়ে, সে রোজাও রাখতেছে মিথ্য কথাও বলতেছে, সে রোজাও রাখতেছে চুগলপুরি করতেছে, সে রোজা রাখতেছে সুদ খাইতেছে, সে রোজা রাখতেছে জিনার সাথে লিপ্ত, সে রোজা রাখতেছে বেগেনা বেপর্দা মহিলাকে দেখতেছে, সে রোজা রাখতেছে আবার ঘুষও খাচ্ছে ঘুষও দিচ্ছে, সে রোজা রাখতেছে বিভিন্ন ধরনের ফেতনার সাথে সম্পৃক্ত। এই যে দেহটা দেখতেছেন, এই দেহ যেভাবে রূহ না থাকলে, শ্বাস প্রশ্বাস চলাচল না করলে যেরকম এই বডির কোনো মূল্য নেই, ঠিক তেমনিভাবে সে রোজাও রাখলো আবার পাপও করলো, তার সেই রোজাটা এই রূহবিহীন মৃতদেহের মতো, এটার কোনো মূল্য নেই। এই রোজাটা আসমানের উপরে যাবে না, এর নিচ থেকে ফেরেশতারা এটাকে পুতলা বানিয়ে তার মুখের উপরে ছুঁড়ে মারবেন।